আজ মহান মে দিবস। অধিকার আদায়ে শত বছরের সংগ্রামেও বঞ্চিত শ্রমজীবীরা। বৈশ্বিক মহামারীতে শ্রমিকের সেই বঞ্চনা যেন আরো প্রকট হয়ে উঠেছে। দেশে দেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমিক। বাংলাদেশেও বাড়ছে বেকারের সংখ্যা। দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বলেছেন, করোনার ভয়াল পরিস্থিতি মোকাবেলায় সরকার শ্রমজীবী মানুষের পাশে আছে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। নাজমা সোনিয়াদের হাতে বোনা এই জামদানি শাড়ি মানভেদে বাজারে বিক্রি 15 থেকে 50 হাজার টাকা। নিজের তাঁত নিজের শ্রমে তাদের ভাগ্যে জোটে মোটে 4.5 থেকে 6 হাজার টাকা। এখানেও মধ্যসত্ব ভোগীদের জাতাকলে ন্যায্যতা বঞ্চিত শ্রম। আমরা মাই যে হেই ভাই 4.5 হাজার আমি পয়সা আছে, আমি অধিকার কেড়াই দিব। আমি এর দূরে অধিকার গরিব মানুষ, খালি কাম করবো আর খামো। জামদানির কাজ করি 15 বছর ধরে, মাসে 4.5 হাজার টাকা পাই। রূপগঞ্জ জামদানি পল্লীর সব শ্রমিকের গল্পই সালমা সোনিয়াদের রূপান্তর। জামদানি শ্রমিক রুবেলের জীবনে মহামারীর প্রভাব যেন আরো বেশি স্পষ্ট। করোনা আসলো, লকডাউন দিল, তা ওইখান তেনে আমরা যে ক্ষতির মুখে মুখোমুখি হয়েছি, এই ক্ষতির তেনে বাকি আরো 2-3 বছরে এক বছরের এই লকডাউনে উঠতে পারবো কিনা সন্দেহ। অর্থনীতির চালিকা শক্তি এই শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে এখনো সোচ্চার। একই সঙ্গে ভাইরাসের থাবায় আরো বিপর্যস্ত করে তুলেছে তাদের জীবন। তাই বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে মাথা তুলে দাঁড়াবে দেশের অর্থনীতি। করোনায় অচল পৃথিবীতে সচল নেই শিল্প শ্রমিকের জীবন। লকডাউন আর নানা বিধিনিষেধে প্রাপ্ত মজুরিটুকুও মেলা দেয়। শ্রমের তুলনায় আমরা প্রকৃত মজুরি পাই না। অধিকার শুধু খাতার মধ্যেই মনে লেখা থাকে বাংলাদেশে, এর বাইরে অধিকারের সরাসরি মনে কোনো শ্রমিকে আজ পর্যন্ত কইতে পারতো না যে পাইছে। মহামারীতে ভীষণ বিপাকে খেটে খাওয়া মানুষ, নিত্যদিনের কাজ যেমন নেই তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাইও। এমন ভয়াবহ বিপর্যয়ে শ্রমিকের বঞ্চনা আরও প্রকট হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। বেশিরভাগ শ্রমিকরাই এখানে তাদের কোনো অধিকার নেই, কাজ করলে বেতন বা মজুরি পায়, কাজ না করলে কিছুই পায় না। 2 বছর পার হয়ে গেল, মানে 2 মে দিবস পার হয়ে গেল, কিন্তু শ্রমিকদের যে বঞ্চনা সেটা কিন্তু প্রকট হচ্ছে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কাজের 8 ঘন্টার দাবিতে পথে নামেন শ্রমিকরা। দাবি পূরণে সে আন্দোলনে বুকের রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে মেলে দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। সেই থেকে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব। 2 বছর ধরে চলা মহামারীর এই কঠিন প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটে ঝুঁকিতে পড়বে বিশ্বের প্রায় 160 কোটি শ্রমিকের জীবন। এজন্য এমন দুর্দিনে সরকারের পাশাপাশি অন্যান্যদেরও পাশে থাকার তাগিদ অর্থনীতিবিদদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।